দেখা যায় অনেক সময় বাচ্চাদের পছন্দের খাবারটা যদি আমরা টিফিনে দিয়ে দিই, তাহলে দেখা যায় ওরা পুরা টিফিনটাই শেষ করে, না হয় কিন্তু মাদের কিন্তু অনেক ভোগান্তি হয়ে যায়। দেখা যায় অন্য কিছু দিলে ওরা খেতেও চায় না। তো এই জন্য আজকে আর কি আয়োজন করলাম ওর জন্য, আমার মেয়ের জন্য। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ব্লগে ওয়েলকাম জানাই আজকে ব্লগটা শুরু করছি। তো এখানে আমি একটু পোলাওর চাল ভিজাই রাখছিলাম আগে থেকে। তো আজকে একদম সকাল সকাল উঠে গিয়েছি, বলবো না, আমি রাতে একদম ঘুমাতেই পারিনি, ঘুমাইনি ধরতে গেলে। আমি জাগনায় ছিলাম কি যেহেতু কারেন্ট ছিল না, আর নর্মালি এত গরম পড়তেছে তো ঘুম তো একটু আসলোই না। তো ফজরের নামাজটা পড়েই সাথে সাথে রান্নাঘরে এসে পড়লাম। রান্নাঘরে এসে পোলাও চাল ছিল তো একটু দেড় পটের মতো, তো ওইটা ভিজাই রেখেছি। আর এদিকে বরবটি আর গাজর, এটা আমি কালকে রাতে এনে রাখছিলাম যে মেয়েকে না হয় নুডলস রান্না করে দিব, না হয় একটু ফ্রাইড রাইস রান্না করে দিব। তো আমি এখানে কুচি কুচি করে একটু বরবটি কেটে নিয়েছিলাম, আর গাজরটাও আমি আজকে মেশিন দিয়ে করব না, হাতের সাহায্যে একদম কুচি কুচি করে নিব। তো আমি কুচি কুচি করে নিয়েছি, আর এখানে এখন দুটো রসুন কেটে নিব আর পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজটাও ভিজাই রাখি, আমি এখন কেটে নিব। আর এদিকে আমি চালটা তো গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি, এটা আমি হালকা কুক করে নিব। তো এখন আমার কুক করা শেষ, এখন আমি এটা ঢেলে ফেলতেছি একটা চালনির ভিতরে। তো ঢেলে ফেলার পরে আমি এটা কিন্তু আধাও সিদ্ধ করিনি, আধা সিদ্ধ থেকেও একটু সিদ্ধটা কম করেছি, না হয় একদম মানে নরম হয়ে যাবে। তো দেখা যাচ্ছিল অর্ধেকটা রান্না করেছি। তো এদিকে আমি একটা কি ফ্রাইড রাইসের জন্য সব কিছু কেটে নিয়ে নিয়েছি, আর এদিকে কয়েক পিস চিকেনও নিয়ে নিয়েছি। চিকেন নিয়ে নিয়ে ছোটো ছোটো আকারের কিছুটা নিয়েছি আর কিছুটা বড় আকারের নিয়েছি। তো এখন প্রায় কিন্তু 6:30 বাজে যাচ্ছে, আমি 7টার দিকে কিন্তু আমার মেয়েকে উঠাই দিব। তো তার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে। আর তা বাইরে কিন্তু একদম আলো উঠে গেছে, তো বাইরে আসলে কোনো বাতাস নাই কিন্তু আলো একদম ভরপুর। তো এইদিকে আমি আর কি কড়াইয়ের ভিতরে একটু রসুন কুচি করে নিয়েছিলাম, ওইটা একদম লাল ব্রাউনি কালার করেছি। ব্রাউনি কালার করে ওইটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আসলে নর্মাল আমি ঘরোয়াভাবে যেভাবে একটু রান্না করে দিলে বাচ্চাটা খুশি হবে। দেখা যায় টিফিন আমি যদি এটা দুপুরের খাবারটা ওর জন্য ভাত মাছ মাংস দিই, ও দেখা যায় হাত দিয়ে ওটা খেতে যাবে না। তো এই জন্য ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে দিই, আর তাহলে ও দেখা যায় চামচ দিয়ে এটা খেয়ে ফেলবে, চিকেনটা যেহেতু একসাথে থাকবে তো এটা লোভে অন্তত খাবে। তো মাদের আসলে অনেক কিছু চিন্তা করে আর কি কাজ করতে হয়। তো দেখা যায় আমি দুপুরবেলা নর্মালি ওর জন্য খাবার নিয়ে যাই 12:30-টার দিকে, তখন দেখা যায় দেরিও হয়ে যায় আমার, তার মধ্যে অনেক গরম পড়তেছে, তো একটা অস্থিরতা কাজ করে। তো এই জন্য আজকে ভাবলাম যে আজকে যেহেতু জাগনা আছে ওর জন্য কিছু করে ওকেই দিয়ে দিই, ও যেন দুপুরবেলা নিজের হাত দিয়ে খেতে পারে। তো যেহেতু 7:30-8টার দিকে ও একদম মাদ্রাসায় যায়, তখন দেখা যায় রাত আস্তে আস্তে, কিন্তু রাত 8:30 ওদের ছুটি হয়, আস্তে আস্তে বাসায় 9:30-9:30 বাজে। তো 9:30 বাজলে দেখা যায় এতটুকু টাইমের ভিতরে কিন্তু অনেকগুলো খাবারের ব্যবস্থা করা দরকার। তো দেখা যায় ও বাসা থেকে কিছু হালকা পাতলা খেয়ে গেলে 7:30-টার দিকে, আর 10টার দিকে ওখানে আবার নাস্তা টাইম দেয়। তো ওইটার জন্য আমার কিছু দিয়ে দিতে হবে। তারপর 12:30-টার সময় আবার খাবারের সময়, তখন দুপুরের খাবারটা, আবার দেখা যায় বিকালের খাবারটা। তো সব কিছু মিলাই আর কি অনেকগুলো আয়োজন করতে হয়। এই জন্য মাঝে মাঝে দেখা যায় আমি যাই ওকে খাবারটা খাওয়াই দিয়ে আসি, তাহলে বিকালের খাবারটাও আমি ইজিভাবে নিয়ে যাই। আর এত সকালে কিন্তু সব কিছু রেডি করে দেওয়া মানে হয়ে ওঠে না কেন জানি। আর এদিকে ও কিন্তু কালকে একটা কাপ নুডলস কিনে নিয়ে আসছে, এটা ওর খুবই পছন্দের একটা কাপ নুডলস। ওর ফুপি তো আসলেই ওকে এই কাপ নুডলসটা খাওয়াবে, ওর বাবাও খাওয়াইতো। তো অনেকদিন বলতেছিল যে মা আমি তো কাপ নুডলস অনেকদিন খাই না, তো কালকে একটা কিনে দিয়েছিলাম। তো রাতে খাওয়া মানে খাওয়ার জন্য নিষেধ করেছে, জন্য খায়নি, তো বলছে তাহলে সকালে খেয়ে যাবে। তো আমার মেয়ে কিন্তু অলরেডি উঠে গিয়েছে, উঠে কিন্তু গোসলটা সেরে ফেলতেছে, আর নর্মালি সবসময় গোসল করে যায় না, আজকে ওর কাছে অনেক গরম লাগতেছে। তো বাচ্চারাও আসলে গরমের মধ্যে একদম অস্থির হয়ে যাচ্ছে, মানে কি গরমটা, আল্লাহ আমাদেরকে সাহায্য করো, সবাইকে গরম একটু কমায় দাও, তার মধ্যে তো কারেন্টের সমস্যা আছেই। তো আমি কিন্তু এদিকে চিকেনটাও কিন্তু একটু ফ্রাই করে বলবো না, আমি কিছুই ইউজ করিনি, শুধু একটু হালকা তেলের ভিতরে এটা একটু লালচে লালচে করে নিয়েছি। এই চিকেনটার টেস্টটাও কিন্তু একটু অন্যরকম, তো এটা মিন্থিয়া অনেক পছন্দ করে, একটু অন্যরকম স্মেল হয়, তো ওরাও পছন্দ করে, এই জন্য আর কি ওইটা করে নিয়েছে। আর ফ্রাইড রাইসটাও হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে আমি এটা ফ্যানের নিচে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে ফ্রিজে একটা রুটি ছিল, রুটিটাও গরম করে নিচ্ছি। তো সব কিছু আসলে একসাথে আমি হজবরল হয়ে যাচ্ছে, তাও আপনারা ভিডিওটা বুঝে নেবেন। তো আমি একটু ঠান্ডা করার জন্য আর কি বক্সে বেড়ে নিচ্ছিলাম ফ্রাইড রাইসটা, আর এটার উপরে 2-3 পিস একটু চিকেন দিয়ে দিব, আর রুটিটার মধ্যেও চিকেন দিয়ে একটু সস দিয়ে এটা সকালে নাস্তা খাওয়ার জন্য দিয়ে দিব। আর এটা হচ্ছে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি, আর বিকালের জন্য একটা আম দিয়ে দিব আর একটা বাটার বন দিয়ে দিব।
আসলে সব কিছু ম্যানেজ করে দেওয়া, ওকে আবার ও বুঝে খাওয়া জিনিসগুলো, আর আসলে ওর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখা যায় ও এখনও এগুলো কিছুই বুঝে না ওরকম। তো তাও ওকে বারবার বুঝাই বলছে, আম্মু এইভাবে না এইভাবে খায়ো, রাইসটা তুমি হচ্ছে একটু দুপুরবেলা খায়ো, রুটিটা সকালে খায়ো, আর একটা বাটার বোনা আমটা তুমি বিকালে খায়ো। তো যতটুকু বুঝাই দেওয়া সম্ভব বুঝিয়ে দিয়েছি, ওরাও তো বাচ্চা মানুষ, এত প্রেশার কখনো নেয়নি। তো তাও তো অনেক টাইম দেখা যায় থাকে। তো দু একটা শশা হাতের কাছে পেলাম, শশাটাও কেটে দিয়ে দিলাম রুটির সাথে, আর তো পানি দিয়ে দিয়েছি অনেকগুলো, আর কয়েকটা কাঠবাদাম ছিল ফ্রিজে, মিন্থিয়ার বাদাম খুবই পছন্দ, তো কয়েকটা বাদামও দিয়ে দিয়েছি। আসলে বাচ্চারা একটু খুশি করলে দেখা যায় একটু অন্যরকম জিনিস দিলে ওরা একটু খুশি হয়, তো এই জন্য আর কি দেওয়া। তো আমি এখানে একটা আমও ধুয়ে নিয়ে নিয়েছি, আমটাও দিয়ে দিব। ও সবাই জানেন আমার ভিডিওতে আমি প্রায় বলেছি আমার মেয়ে আমটাও যে ফুটা করে যে খায় ওভাবে খুবই পছন্দ করে, তো এই জন্য ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, মেয়ে কিন্তু রেডি হয়ে অলরেডি নিচের দিকে নেমে গেছে, আর আমি ওর জন্য দুই বোতল পানি নিয়ে নিয়েছি। দেখা গেছে 1.5 লিটারের মতো পানি দিচ্ছি, যেহেতু আজকে আমি যাব না তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে। তো দেখা যাক মেয়ে আজকে খাইতে পারে নাকি, যদি দেখি যে সব খাবার সুন্দর করে ফিনিশ করে তাহলে আমি নেক্সট টাইম থেকে এইভাবে চেষ্টা করে ওকে দিয়ে দিব। দেখা যায় দুপুরবেলা সকালে একবার দিয়ে আসা নেওয়া, একটু মোটামুটি দূরে আসে ওর মাদ্রাসা, আইসে আবার রান্নাবান্না করা, আবার দুপুরবেলা দৌড়ায় যাওয়া আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ওর খাবার দাবার একটা ব্যাগের ভিতরে সব কিছু ঢুকাই নিয়েছি, আর ওকে বলে দিতেছিলাম বারবার যে আম্মু এইভাবে না এইভাবে খায়ও। তো পানির বোতলগুলোও নিয়ে নিয়েছি, সব কিছু গোছাই নিয়ে এখন বিসমিল্লা বলে বের হয়ে যাব। বের হয়ে আর কি ওকে মানে দিয়ে এসে আমি বাকি কাজগুলো করব। তো আজকে শেয়ার করলাম আর কি শুধু যে মেয়ের টিফিনের ব্যবস্থা বা কীভাবে কী সব কিছু করলাম, সব কিছু মিলাই আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো সকাল সকাল, তো এই জন্য শেয়ার করে ফেললাম। তো আসার পরে একটু চা বানাইছি, আর আমার ভাই ওদিকে খাচ্ছিল, আর এই দেখা আমার জন্য আমি একটু নিয়ে নিয়েছিলাম 2 পিস শশা নিয়েছিলাম, 2টা চিকেন নিয়ে আর 1 কাপ চা নিয়ে একটু বসলাম যে আরাম করে এখন 1 কাপ চা খাবো। তো এই যে খেয়ে ফেলতেছি এখন খুব মজা করে, ফ্রাইজটা মজা হয়েছে কিন্তু হালকা একটু ঝাল হয়েছে, তো দেখা যাক মেয়ে খায় নাকি। আর দুপুরবেলা একটু ঝাল না খেলে ভালোও লাগে না, তো মোটামুটি এই জন্য মানে টেস্ট হয়েছে মাশাল্লাহ। তো আশা করি আজকের ব্লগ ভালো লাগবে, সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।